নির্বাচন পূর্বরু যেটাকি আমার 1924 মশিয়ার যে ভারতীয় জনতা পার্টি সরকার পূর্বরু এখা ঘোষণা করে আও মোদিজি এখন সাকার করেছেন সেপাই আমি আমার সাংসদ শ্রীমতী সঙ্গীতা কুমারী সিংদেও এবং কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি আমি অশেষ অশেষ ধন্যবাদ দৌছু কি তাঁকর আখিরে টিটলাগড় তথা বলাঙ্গীর জেলা প্রতি সরকার তৎপর অছেন সেতির লাগি বলাঙ্গীর জেলাকে গুটে নেইছে টিটলাগড় কেন্দ্রীয় বিদ্যালয় সহ পাটনাগড়কু মধ্য গোটে কেন্দ্রীয় বিদ্যালয় দেইছেন তো সরকার নিশ্চিত আকারে বলাঙ্গীর জেলা প্রতি যেন প্রকার দৃষ্টি দেইছেন সেতির লাগি আমি আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মধ্য আমি আমার অঞ্চল তরফর ধন্যবাদ দৌছু আশা করুছু এ অঞ্চলরে আগামী দিনে অনেক প্রকার এ প্রকার শিক্ষানুষ্ঠান হোক কিংবা যেন প্রকার বিকাশ করবার কথা তাঁকর সবুবেলে আমার উপরে এই অঞ্চল উপরে আখিথিবা এ আশা ও বিশ্বাস আছে। আমার দীর্ঘদিনের দাবি আজ পূরণ হয়েছে, সেগে মুই বিজেপি দল তরফর মানে প্রথমে সমস্ত ধন্যবাদ জ্ঞাপন করছে। এই স্থাপনার মানে প্রমুখ ভাবে আমার ভারতের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজী, উপমুখ্যমন্ত্রী মাননীয় কনক বর্ধন সিংদেওজি এবং আমার প্রিয় সাংসদ সঙ্গীতা কুমারী সিংদেওজি তথা আমার বর্তমানর ডবল ইঞ্জিন সরকারের আমার স্থানীয় বিধায়ক নবীন জৈন মহোদয়ঙ্কর প্রচেষ্টার আজ এটা সম্ভব হয়েবার মুই দল তরফর জনসাধারণ তরফর সমস্ত মুই ধন্যবাদ জনাওছে। এই যে কেন্দ্রীয় বিদ্যালয়টা স্থাপনা হল এটা আমার 2014 মশিয়ার আমার দাবি লা আর রেলওয়ে কে এটা জরুরি লা কী লাগে ওড়িশার পশ্চিম ওড়িশার টিটলাগড় রেলওয়ে জংশনটা হচ্ছে গোটে বৃহৎ জংশন আর এখানে সর্বাধিক রেলওয়ে কর্মচারী কেন্দ্রীয় কর্মচারী FCI বহু সংস্থা আছে কেন্দ্রীয় সংস্থা যেটাকি তাঁর ছুয়া পিলা মানে ট্রান্সফারেবল জবরে কেন্দ্রীয় বিদ্যালয় পড়বার জরুরি লা আটাকে আবশ্যক মনে করি রেলওয়ে তার তরফর জমি স্টাফর মানে দরমা সবু দেবার লাগি সে অফর দিয়ে কিন্তু কোণী কারণর মুই আশ্চর্য হচ্ছে এতে বড় অফরটাকে বিগত সরকার নেতা মানে কাহি তাকে ডিস্টর্ব কলে মুই সেটাকে মানে বহু মানে আশ্চর্য হচ্ছে যে জনসাধারণ স্বার্থ প্রতি মানে কেতাকি আখি বুঝি আপনার চ্যানেল মাধ্যমে মুই বিগত সরকার নেতা মানুষ মুই কেবি চাহুছে যে টিটলাগড়ে গোটে আদর্শ বিদ্যালয় যেতলে সারা ওড়িশার স্থাপন হল সেতবে টিটলাগড়ে জমি নেন বলিকি টিটলাগড়ু 32 কিলোমিটর দূর কুরসুড়কে টিটলাগড়ের আদর্শ বিদ্যালয় স্থানান্তরিত করা এবং টিটলাগড়ের গরিব লোক মানে যেটা নেই পাইপারবে মানে উচ্চ মানর শিক্ষা সেনু জনসাধারণ বঞ্চিত করা গলা কেন্দ্রীয় বিদ্যালয়কে কেতাকি নেই খুলবা চক্রান্ত করা গলা এটা কার স্বার্থরে আমার জনসাধারণ বি এটা অনুভব করেছেন যে কিছু ব্যবসায়ী প্রভাবশালী ব্যবসায়ী মানকর যে সংস্থা আছে এখানে যে মানে শিক্ষা ব্যবসায় করছেন যে মানকর ব্ল্যাক মনি এই শিক্ষা সংস্থার লাগিছে তাঁকর ব্যবসায়কে প্রোৎসাহিত করবার লাগি আমার নবোদয় বিদ্যালয় কিংবা আদর্শ বিদ্যালয় কিংবা কেন্দ্রীয় বিদ্যালয়কে টিটলাগড়ে নেহবার চক্রান্ত করেছিলে যেটাকি আমার ভারতর ডবল ইঞ্জিন সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বের যে সরকার হয়েছে আমার সাংসদ আমার শ্রীমতী সঙ্গীতা কুমারী সিংদেওজি যে প্রকার মানে পার্লামেন্টের 2019 এটার লাগি সংঘর্ষ কলে যার পরিণাম আজ আমার সামনে আছে সেটির লাগি মুই টিটলাগড় জনসাধারণ তরফর প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী উপমুখ্যমন্ত্রী সাংসদ তথা বিধায়ক ধন্যবাদ দৌছে আনু আপনার কোভাল চাহুছে যে দেখুন আমার ওড়িশার মানে ডবল ইঞ্জিন সরকার হল পরে আমি কেতে লাভান্বিত হয়েছু সারা ইন্ডিয়ারে ভারতরে 85টা কেন্দ্রীয় বিদ্যালয় গতকাল পার্লামেন্টরে মানে অনুমোদন হল সেনু 8টা আমার ওড়িশার লাগি দিয়ে যাইছে এবং আমার পশ্চিম ওড়িশার 4টা আর তার লাগি আমার যশস্বী প্রধানমন্ত্রী 5872 কোটি টাকা সে ফন্ড বি মানে দিয়ে সারিছন যেমন কি কোণী প্রকার মানে এখানে মানে ভবিষ্যতে আর বাধা নেই আসে এটা খুলবারটা সুনিশ্চিত আর গরিব জনসাধারণ রাজ্য সরকার কর্মচারী কেন্দ্রীয় সরকার কর্মচারী তথা সমস্ত উপকৃত হবে সেগে মুই আজ মোর
এ তরফর ব্যক্তিগত ভাবে তুমি বহু খুশি আর সাধারণ হিসাবে যদি দেখবে আজ টিটলাগড় জনসাধারণ সমস্ত বহু খুশি অনুভব করছেন এবং আমার ডবল ইঞ্জিন সরকার ধন্যবাদ অর্পণ করছেন। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু না।